लेटेस्ट अपडेट्स और ताजा तरीन खबरों के लिए टीवी वन इंडिया लाइव को सब्सक्राइब कीजिए और नोटिफिकेशन पाने के लिए बेल आइकॉन को दबाना मत भूलिए। আমি সবাইকে বিশেষ করে আমার যারা কর্মী ভাই বোনেরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, এটা ঠিক যে কালকে খুব জোর আমার লেগেছিল এবং আমার হাত পায়ে চোট আছে, বোন ইঞ্জুরি আছে, লিগামেন্টে আছে, আর কালকে আমার মাথা এবং চেস্টে খুব পেনও হয়েছে। এত বড় একটা চোট লাগার পরে আমার গাড়ি বনেটের উপরে আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম, ন্যাচারালি তখন এমন জোরে চাপ আসে যে তাতে আমার পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে। এই অবস্থায় আমার কাছে যা ওষুধ টষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে আমরা কলকাতার দিকে রওনা হই এবং তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আমি আছি। আমি অনুরোধ করব আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন, আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধে হয়। আমি আশা করি দু তিন দিনের মধ্যে আমি আবার নিজের ফিল্ডে ফিরে যেতে পারবো, তবে হয়তো পায়ের প্রবলেম থাকবে কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং টিটিং আমি কিছুই নষ্ট করব না, বাট হয়তো আমাকে কিছুদিন হুইল চেয়ারে করতে হবে, সেটা আপনাদের সহযোগিতা চাইবে।